अत्यंत चमत्कार करे गान करलें कथा बोललें आज के जिनी निजे निजे शिष्यर भूमिकाय निजे के स्थापन करेछेन आसले आजकेर धाराटा छिलो एमन गुरुर बाड़ीते गेले एकजन भक्त बा एकजन शिष्येर कि करणीय एवं गुरुर दरबारे आसले मूल विषयबस्तुटा कि सेई विषयबस्तु निये आलोचना एवं गान आमाके गुरुर आसने बसिए शिष्येर भूमिका निये गान करलेन कथा बोललेन खुबी भक्तिमूलक आलोचना शुनलाम कथा शुनलाम एवं अत्यंत चमत्कार करे एकटी गान हलो कांगालेर मुर्शिद रे आमार बासरे आसबेन कारी आमिरुद्दीन आहमेदीर लेखा ई गान अत्यंत सुंदर करे परिवेशन करेछे जिनि आजके शिष्येर भूमिकाय गान करछेन तिनि हलेन ফেরদৌস সরকার आसले शिष्य कखनो भाई होते पारे ना गुरु कखनो बोन होते पारे ना गुरु हय बाबा गुरु हय मा आर शिष्य हये जाए सन्तानेर मतो जेहेतु आमाके गुरुर आसने बसिए एकटा फुलेर माला दिएछे फुलेर मालाटा खुले रेखे उठते पारतम किन्तु शिष्य जेहेतु भालोबेसे दिएछे ताई साथेई राखलाम साथे एकटा नजराना दिएछे अनेकगुलो अच्छा ओटा नाई बोललाम खूब कठिन करे एक प्रश्न करलो आसले आमरा जे दयालेर काछे जाब এই দেশের মধ্যেই সমাজের মধ্যে কিছু মানুষ বলে বায়াত নেওয়া যাবে না বায়াত নিলে কি হবে ওলির বাড়িতে যাব কেন কিন্তু তরিকপন্থীরা বলে বায়াত না হতে হলে পার হতে পারবো না তাহলে এটা আপনি আমাকে এমন একটা ডকুমেন্টস দিবেন এমন একটা দলিল দিবেন যেন আমি বুক ফুলায়ে বলতে পারি আমি বায়াত নিছি এই দেখো তার দলিল কোরআনকে যদি কারো সামনে তুলে ধরি কোরআনকে অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই একটা দলিলে যদি বুক ফালানো যায় বা বুকটা ফুলে তাহলে দলিল একটা না তিনটা দিমু দয়ালের বাড়িতে যাইতে হলে আগে কুস্বভাবগুলো দূর করতে হবে দয়ালের কাছে আত্মসমর্পণ করা মানে নিজের বদ স্বভাবগুলো পশু আত্মাকে নিজে নিজে হত্যা করা বা নিজে নিজে এই রাস্তাটাকে পরিত্যাগ করা যেন ওই মন্দ রাস্তায় মানুষ না যায় একটা গান আগে গাইতে হয় গাওয়ার পর অবশ্যই কিছু কথা থাকবে এবং চেষ্টা করব তাকে পবিত্র কোরআন থেকে কোরআনের বাণী দিয়ে বোঝানোর জন্য ধন্যবাদ পালার মঞ্চে আমি উঠেছি আগে বাবা যেহেতু প্রথম আমি উঠেছি আমার একটা শিষ্যের পথ থেকেই গান রাখতে হবে আরাধনা বলে কারণ আমি যদি সর্বপ্রথম উঠে আমি গুরুর পথ থেকে গান করি এটা কিন্তু হয় না আহা কারণ আগে শিষ্যের পথ থেকে শিষ্য কিছু বলবে তারপর গুরু তার জবাবে গান করবে তাই না শিষ্য তো আগে জানে গুরুর কাছ থেকে নাকি গুরু আগে কথা বলে সব সময় পালা মানে যে আগে উঠে তাকে শিষ্যটাই দেওয়া হয় তো যেহেতু পালার ভাগে আমি আসছি আমি শিষ্যের ভাগ থেকে একটি গান ছোট করে রাখি রাখার পর আজকে আমার যেই প্রতিপক্ষ শিল্পী ওনাকে গুরুর ভাগে দিয়ে আমি দুই চার কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব এখন বাবা আপনারা যদি বিরক্ত হন বিরক্ত হয়ে কিন্তু গান শ্রবণ করা সম্ভব না গান এমন একটা জিনিস এটা হচ্ছে আত্মার খোরাক গান নরম হৃদয়ে নরম দিলে শুনতে হবে এটা শুনে যদি আপনারা বিরক্ত হন তাহলে আমাদের গাওয়াটা তো সার্থক হবে না আপনারা একটু সময় দেন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে সাউন্ড সিস্টেম যেহেতু সমস্যা একটা হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে এটা ঠিক করবে মালিক সাহেব ভাই আগের থেকে অনেকটা ভালো হইছে আস্তে আস্তে ভালো হবে ইনশাআল্লাহ একটা গান আমি রাখি আমার মন থেকে छोरे ऐबानी कंगाले मुर्शिदा हमार बासोरे ऐबानी
সাহেব এই দরবারে যিনি মতওয়াল্লি উনি বলেছেন আমরা যে গুরুর দরবারে যাই আমরা যারা শিষ্য আছি ভক্ত আছি বলেছেন না কথাটা যে আমরা যে গুরুর দরবারে যাই গুরুর দরবারে যাই আমাদের কর্তব্যটা কি কাজটা কি করণীয়টা কি আপনারা কি আমাকে এখন ফলো করছেন বাবা না হ্যাঁ খেয়াল করছেন কি না এই যে আজকে খাজি দেওয়া ভান্ডারি আমার গুরু আমার গলার মালাটা আমার দয়ালে আমি দিয়ে আসলাম আমার দয়ালের চরণে আমি ভক্তি দিয়ে আসলাম এবং আমার দয়ালকে আমি কিছু নজরানা দিয়ে আসলাম একজন ভক্তের সর্বপ্রথম করণীয় তার গুরুর দরবারে গিয়া দয়ালকে সম্মান জানানো যার যার গুরুকে সম্মান জানানো এবং গুরুকে ভক্তি করা এবং গুরুর জন্য অবশ্যই অবশ্যই আপনার তৌফিক অনুযায়ী আপনার যতটুকু তৌফিক আছে আল্লাহ পাক এবং দয়াল আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে সেই সাধ্যমতে আপনার কিছু নজরানা অবশ্যই অবশ্যই গুরুর কাছে দিতে হবে এটা নিয়ম যেমন ওমর পাগলার দরবারে যারা ভক্ত আছেন পাগলি মেয়ের দরবারে যারা ভক্ত আছেন আমার মালিক ফকির বাবা জানেন যারা ভক্ত আছেন অবশ্যই অবশ্যই আপনার তৌফিক অনুযায়ী আপনি যা পারেন বাবা আপনি যা পারেন আপনার মনে যা চায় আপনি খুশি মনে দিলটা উজার করে আপনার দয়ালের দরবারে গিয়ে একটা ভক্তি দিবেন এবং কিছু নজরানা নিয়ে যাবেন আমি গানটি নিয়েছি বিশ্ব জুড়ে শুনি দয়াল তোমারও জয় ধ্বনি আমার বাঁশরি আইবানি কাঙ্গালের মুর্শিদ গুরু আমার বাঁশরি আই ভিখারি দরজায় খাড়া তুমি মহাধনি ও দয়াল তুমি মহাধনি আমি শুধু চাই দয়াল তোমারও মেহের ভারি কাঙ্গালের মুর্শিদ আমার বাঁশরে আইবানি আমি যে কথাটা বললাম নজরানার কথাটা বাবা আমি আপনাদের কাছে একটা জিনিস চাবো আমাকে দিবেন দিব 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 দয়ালের দরবারে যারা আসছেন খাস দিলে যে যা পারেন দয়ালের দরবারে কিছু দিয়ে শরীর থাকে জোর করব না আপনার কাছে নাই আপনি দিয়ে না যার তৌফিকে যা আছে যে যা পারেন দয়ালের দরবারে দিয়া আপনারা শরীর থাকে আমিও আমার দয়ালের দরবারে কিছু দিয়ে শরীর হইতে যদি কেউ কিছু পারেন দেন বাছরে আইবানি কাঙ্গালে মুর্শিদ আমার বাছরে আইবানি
দেন দেন সবাই দেন সবাই দেন ওলির দরবারে সবাই দেন সবাই সবাই দেন আল্লাহু আকবার হ্যাঁ ওলির দরবারে দেন দেন হ্যালো আমার বাছরে এই গানে গঙ্গালে উড়ছে যা আমার বাছরে এই গানে আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি বাবা আমি শুধু এই জায়গাটা রাউন্ড দিছি অনেকেই অনেক কিছু দিয়া দয়ালের দরবারে শরীক হইতাছেন আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা এই মালিক সারু ছিলাই আপনাদের প্রত্যেকের মনের আশা যেন পূর্ণ করি বাবা ছোট কারি আমিরউদ্দিন সাহেবের গান সিলেটের কারি আমিরউদ্দিন সাহেবের গান এটা তিনি লাস্টে লিখেছেন কি ধনী লোকে ধন চাই দয়াল মানি লোকে মানি দয়াল মানি লোকে মানি কারি আমিরউদ্দিন চাহে শুধু তোমারও চরণ ধুলি বাবা আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের একজন সাধক আছে মহর্ষি মনমোহন দত্ত মহর্ষি মনমোহন দত্ত কি বলেছে জানেন আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই গো দয়াল তোমারে আমি চাই গো দয়াল তোমারে আমি চাই মালিক শা তোমারে চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই গো দয়াল তোমারে আমি চাই গো দয়াল তোমারে আমি চাই না বে চাই না দোজো আমি চাই না বে চাই না দোজো আস্তে গানে লিখেছে কি আমি চাই না বেহেস চাই না দোজো আমি চাই গো দয়াল তোমাকে বাবা আমরা যারা মসজিদে যাই নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি বেশিরভাগ মানুষ কিসের আশায় যায় নামাজ পড়ি জানেন ওই যে শুনি যে আল্লাহর ইবাদত করলে নামাজ পড়লে আল্লাহ বেহেশত দিব এই বেহেশতের আশায় নামাজ পড়ি আর নামাজ না পড়লে কি হবে আল্লাহ পাক দোজখে দিবে তাই না বাবা দোজখেরও কিন্তু একটা ভয় আছে দোজখে গেলে জানি পারান কুতান নিস্তার নাই এটারও একটা ভয় আমাদের মনে আছে আর বেহেশতে গেলে আহ হুর গেলমান যা কিছু আছে সব দিয়ে আপনার ধুয়ে রাখবো যা চাইবেন অটোমেটিকলি আপনার সামনে এসে আসবে এই বেহেশতের লোভের আশায় দোজখের ভয়ে নামাজ পড়ি বাবা যার এবাদত করতাছি যার নামে নামাজ পড়তাছি তাকে ভালোবাসে কি কেউ নামাজ পড়ছি একদিন ভাইবা দেখছেন আমি বেহেশতের আশাও করি না আমি দোজখকেও ভয় করি না মহর্ষি মনমোহন দত্ত এইখান থেকেই গানটা লিখছে আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই গো দয়াল শুধু তোমার আমি আল্লাহকে পাইলে আমি আমার মুর্শিদকে পাইলে আমার বেহেশতেরও দরকার নাই দোজখেরও দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই আমি শুধু চাই আমার মুর্শিদকে পাই আমি শুধু চাই আমার দয়ালকে যেন আমার মালিক শাহকে যেন আমি পাই ওই মালিক শাহর দরবারে গেলাম ও বাবা আমারে পাঁচতলা বাড়ির মালিক করে দাও বাবা আমারে পাঁচারো গাড়ির মালিক করে দাও বাবা আমি সুন্দর একটা মায়ের পছন্দ করি এই মায়ের যেন আমার হইয়া যায় এইটা কইরা দাও এই সব আশা নিয়ে গেলে বাবা মনের বাঞ্ছা পূর্ণ হবে না আপনি দয়ালকে সঠিকভাবে ভালোবাসছেন না দয়ালকে দয়ালের চরণ ধুলি চাইতে হবে কারি আমিরউদ্দিন সাহেব লিখেছে দয়ালের চরণ ধুলা চরণ ধুলা চাইতে হবে তো আমার গুরুর কাছে আমি সর্বপ্রথম একটা কথা রাখি বলেন বলেন ছোট কইরা আমাদের সমাজে বাবা যারা বায়াত হই নাই আমার কথাটা মন দিয়ে শুনবেন যারা বায়াত হই নাই তারা কিন্তু বিশাল এক পেসের মধ্যে পড়ে আছে এক শ্রেণীর লোক বলতেছে আরে কিসের বায়াত হইবে কিসের মুরিদ হইবে কিসের পীর দরবার পীর দরবার লাগবো নাকি সালাতুল মেরাজুল মুমিনিন
নামাজের মধ্যে আল্লাহর দিদার হয়, তারাও কিন্তু যুক্তি দেয় সঠিক, মিথ্যা দেয় না। গুরু আপনি একটু শুনবেন মন দিয়ে আমার কথাগুলো, আমার আরাধনক বলে আমাকে, আমি তো আপনার শিষ্য, এখন আমি কোন পথে যাবো এটা আপনি বলবেন, আপনি আমাকে দলিল দেখাই দিবেন। বলে না বাবা যে নামাজ পড়ো, পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করে তো কত লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হইছে না? বাইজিদ বুস্তামীর নাম শুনেন নাই? হ্যাঁ, বাইজিদ বুস্তামী মার খেদমত কইরা আল্লাহর বিশাল বড় একজন ওলি হয়ে গেছে। ভাই পিতামাতার খেদমত করো, নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু করো, এমনি আর কিছু লাগবো না, কিসের পীর দরবার? হেই মিয়া, কয় না কয়নি হবে কয়, আবার কিছু সংখ্যক লোক আছে আমার, আমরা যারা তরিকতপন্থী লোক, আমরা যারা তরিকতপন্থী লোক, তরিকতপন্থী লোকেরা বলে পীর ধরতেই হবে, পীর ধরা ফরজ, পীর ধরতে হবে, পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর হচ্ছে কি শয়তান, শয়তান। এইটাও কিন্তু বাবা সঠিক কথা, যার আপনার যদি কোনো শিক্ষক না থাকে আপনার মাথার উপর দিয়ে আপনি কিন্তু লাইন মতো চলতে পারবেন না, যার পীর নাই তার পীর শয়তান, এটা তরিকতপন্থী লোক যারা তারা বলে। এখন গুরু আমি ফারাবাসীর সিপাই বইরে আছি, আপনি আমার এইখান থেকে উদ্ধার করবেন, আপনি যদি আজকে একটা ডকুমেন্ট দিতে পারেন, দলিল দিতে পারেন যে ধরো তুমি আমার শিষ্য, তুমি এই ডকুমেন্ট নিয়ে যাও, দলিল নিয়ে যাও, তোমাকে দলিল দিয়ে দিছি, যারা কিনা বলে পীর ধরা লাগবো না, পীর ধরা নিষেধ, তাদের সামনে গিয়ে আমি বুকটা ফুলাইয়ে দলিল ধরতে পারবো, তাই না? তাদের সামনে গিয়ে আমি দলিলটা ধরতে পারবো যে দেখ আমার গুরু আমাকে দলিল দিছে, তোর আমি কইছিস পীর ধরন যাবো না, আমার গুরু আমারে দলিল দিছে পীর ধরা যাইব। আজকে যিনি আমার গুরু উনি যদি দলিল দিয়া দেয় যে গুরু ধরা, গুরু ধরতে হবে এমন একটা দলিল যদি আমাকে দিয়া দেয়, যদি কোরআন হাদিসের থাইকা থাকে, কোরআন হাদিসের কথা কি ওর বাপের ক্ষমতা আছে অস্বীকার করার? না না। হ্যাঁ, আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস, কারো বাপের ক্ষমতা আছে অস্বীকার করার? না না। কারো বাবার ক্ষমতা নাই। এখন আমার গুরু যদি এমন কোরআন হাদিস থেকে আমাকে একটা দলিল দিয়া দেয় যে ফেরদৌস নাও তোমাকে আমি দলিল দিয়ে দিলাম, তুমি ভয় পাইও না, তুমি যে তাদেরকে বইলা দাও এই যে গুরু ধরা যে ফরজ, গুরু ধরতে হবে এই যে দলিল, আমি আজকে আমার গুরুর কাছে এই দলিলটা আমি চাই, আর বেশি কিছু আমার গুরুর কাছে আমার জিজ্ঞাসা থাকবে না। আমার ভাগা ঘর চলে নাই ছাওনি দয়াল, চলে নাই ছাওনি দয়াল, এই যে আমার ভাঙা ঘর চলে নাই ছাওনি দয়াল, চলে নাই ছাওনি আরে ও দয়াল, এই যে আমার ভাঙা ঘর ছাওনি ঝড় বৃষ্টি আসিলে পরে, ঝড় বৃষ্টি আসিলে পরে, ঝড় বৃষ্টি আসিলে পরে চুয়াইয়া পরে পানি পরে পানি, আমার বাস্তরে আই বানি কাকালের মুর্শিদ, আমার বাস্তরে আই বানি দয়াল, তোমার নামের ধ্বনি, নামের ধ্বনি
আমার বাসরি আইবানি কাকালের মুর্শিদ আমার বাসরি আইবানি কাকালের মুর্শিদ ভক্তের বাসরি আইবানি আপনারা কি ভুলে গেছেন বাবা আছে মনে আছে তো আমার কাছে কিছু জিজ্ঞেস করছিল আজকের যিনি শিষ্যের ভূমিকায় কথা বলেছেন যে এমন একটা ডকুমেন্টস দিবেন যে ডকুমেন্ট দিয়ে বা দলিল দিয়ে আমি মানুষের সামনে বলতে পারি যে বায়াত হওয়া যাবে পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে যে উসিলা ছাড়া কখনো কোনো কিছু পাওয়া সম্ভব না হে রাসূল আপনি বলে দিন আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো এবং সূরা মাইদার মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে এবং আরো অনেক জায়গার মধ্যে বলেছে যে উসিলা অন্বেষণ না করলে স্বয়ং স্রষ্টাকে পাওয়া সম্ভব না আমি আসলে এই বিষয়ে অনেকটা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পরিবেশটা একটু পালাগানের মধ্যে নেই এখন তার জন্য একদম সংক্ষিপ্তভাবে বললাম শুধু পুরুষরা বায়াত হবে বিষয়টা এমন না সেখানে নারীদেরও বায়াত হইতে হবে পবিত্র কোরআনে সূরা মুমতাহিনার মধ্যে বলা হইছে যে নারীদেরও বায়াত হতে হবে শুধু পুরুষ বায়াত হলে হবে না এটা হইল পবিত্র কোরআন থেকে আপনাকে একটা দলিল দিলাম কিন্তু দলিলের বাহিরে আরেকটা কথা হলো বিশ্বাস ভক্তির চাইতে বেশি কিছু হইতে পারে না কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে মন থেকে মানে মনে প্রাণে বিশ্বাস করে তাহলে সেই জায়গাটা দলিল দিয়ে কোনো সময় কাজ হয় না অনেক কিছু দলিলে নিষেধ আছে কিন্তু আমরা কি তাই মানি মনের সাথে একত্রিত হয়ে গেলে তখন আর ওই দলিল দলিলের জায়গায় থাকে চেষ্টা করলাম তার কথার মীমাংসা দেওয়ার জন্য দলিল চেয়েছে যদি দয়ালকে চাইতো তাহলে আরও বেশি সুবিধা হইতো কাগজের দলিলে কি আর সব হয় যে কাগজ তৈরি করলো তাকে যদি খুঁজতে পারতেন তাহলেই নিজে ধন্য হইতেন গানের সাথে কিন্তু প্রশ্নের মিল হয় না একটা গান গাই গানটা একটু শুনেন মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় মালিক সরদারে ভক্তের কাবা ঘর উমর চাঁদের দরবারে ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় ভক্তি পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি
পাবি রে মুক্তি কে জানে কার ভাগ্যের বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানে কার ভাগ্যের বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানে কার ভাগ্যের বিশাল ভক্তি আবির মুক্তি কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি আবির মুক্তি কে জানে কার ভাগ্যে রয় তবে যাক আমার গুরুর কাছে যা আরজি ছিল গুরু সুন্দর ভাবে বললেন বইলে আমার গুরু একটা কথা কয়ে গেল আমারে কয় গানের সাথে নাকি প্রশ্নের মিল হয় নাই যাক
গুরু মানুষ গুরু যেইটা কই এটাই সত্য মানতে হইব যাক প্রশ্নের যেহেতু মিল হয় নাই একটা মিল এখন করতেছি গুরু আচ্ছা যদি আপনার দয়া থাকে যদি আপনার দয়া থাকে একটা মিল করার চেষ্টা করব আপনার দয়া নিয়ে হ্যালো এটা একটু বাড়ান না আচ্ছা এই মনিটরটা দেন তো বাইরে থাকলে মনিটরে বাড়াই দেন হালকা একটু খুব চমৎকার ভাবে একটি গান করলো আমার গুরু ছোট্ট গুরুর দরবার ভক্তের কাবাগর শুনেন নাই বাবা গান তার মুখে শুনলাম আজকে আমার যিনি গুরু খাদিজা ভান্ডারি ওনার মুখে শুনলাম কথা মন দিয়ে শুনবেন আপনারা এটা আমার গুরুর কাছে জানার বিষয় আমার আমার গুরুই তো বলছে গুরুর দরবার ভক্তের কাবাগর বলে নাই বলছে বলছে এখন বাবা শিষ্য মানুষ কি এত কিছু বুঝে জানে না এখন গুরু যদি না বুঝায় দেয় জানায় দেয় আমি যাবো কই হ্যাঁ আমি কি আরেকজনের কাছে যাবো গুরু কিন্তু যে কিনা একবার যারে গুরু ধরছে হ্যাঁ এই মৃত্যুর আগ পর্যন্ত গুরু আমার গুরু যে যাকে কিনা আমি সর্বপ্রথম ভজন করেছি আমার দিলে লাগছে আমি গুরু বইলা মাইনা নিছি এখন এই গুরু যদি আমি বদলাই তাহলে আমার কি উপায় থাকবো না যে গুরু বদলাই এগুলো হয়েছে বাদ পেরা শিষ্য দেখবেন অনেক শিষ্য আছে ওই এই দরবার ভাল লাগে না ওই দরবারে গিয়ে মরি দিছে সাবধান হাজারটা দরবার পাল্টাইলো আর লাভ হইব না তো গুরু বলেছে গুরুর দরবার ভক্তের হইল কি কাবাগর এনে হজ করছেন নি কেউ হাত তুলবেন একটু মাশাআল্লাহ অনেকে হজ করছে আচ্ছা বাবা আমরা হজ করতে যাই কাবাগরে কাবা শরীফ তাওয়াফ করি না এখন মক্কা মদিনা যাই হজ করি কাবা শরীফ তাওয়াফ করি মক্কায় যাই হজ করার জন্য এখন গুরুর দরবার যদি ভক্তের কাবাগর হয় কাবা শরীফের মধ্যে বাবা আসওয়াত পাথর আছে না যেটার মধ্যে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় হ্যাঁ আছে আছে আমি আমার গুরুর কাছে জানতে চাই গুরুর দরবারে আসওয়াত পাথরটা কই কোথায় কোন জায়গায় কঠিন কথা মক্কায় হজ করতে গেলে কাবা শরীফের মধ্যে গেলে জমজম কূপের পানি খান না গুরুর দরবারে জমজম কূপটা কোথায় আরে বাবা এই কথাই শুনি নে আর আচ্ছা এবং হজ করতে গেলে কুরবানি দেই না এখন আমার গুরুর দরবারে যে আমার কি কুরবানি দিতে হইব এই বিষয়বস্তুগুলো আমার গুরুর গানের কথা থেকে আমি রাখলাম আমার প্রথমটা নাকি হয় নাই এখন ওনার গানের থেকেই আমি রাখলাম যাক আমার দয়াল যেন ঠিক মতো জবাব দেয় সুন্দর মতো আমার দয়াল যেন আমাকে বুঝে দেয় আমি যেন আমার দয়ালের দরবার যে কাবাগর আমার দয়ালের দরবারের কাবাগরের মধ্যে আসওয়াত কোন পাথরে এই আসওয়াত পাথরটা কোথায় যেটাই চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা মাফ হইব এবং আবে জমজম কূপের পানি আমি কোথায় থেকে পান করব এবং গুরুর দরবারে গিয়ে আমি কি কুরবানি দেব আমি জানি আপনারা এই অঞ্চলের মানুষ গান শুনতে শুনতে পাইকা গেছেন তাই না বাবা তো আপনাদের সামনে জিজ্ঞাসা করলো এমন ভাবেই জিজ্ঞাসা করতে হবে গুরুকে একটা গান গাই আমার মন থেকে আমার গুরুকে আরজি করি ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বৈঠা খাইল রে ঘুনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনা
काल गुरु बिहने बांधव हो दयाल गुरु बिहने आजमा बांधव हो दयाल गुरु बिहने देखे नदीर झड़ दयाल सबाई हईल पर मारे तूफाने देख नदीर सबाई हलो पर दया मारे तूफाने देखे नदीर झड़ मालिक सा सबाई हईल पर खेलिया मारे तूफाने ताके तुमार कांगाल कथाय छो दयाल के तुमार कांगाल कथाय छो दयाल ताके तुमार डाके तुमार कांगाल कथाय छो दयाल पराइया लौ घोर निदाने दयाल गुरु बिहने आज अमर बांधव के होना दयाल मालिक सा बिहने आज अमर बांधव के होना दयाल गुरु बिहने आज अमर बांधव के होना ডাকিতে ডাকিতে দয়াল হয় যদি মর দুঃখ রবে না ভুবনে ডাকিতে ডাকিতে হয় যদি মর আমার দুঃখ না রইবে ভুবনে ডাকিতে 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 দয়াল হয় যদি মর দুঃখ রবে না জীবনে পাপে ভরা দেহ খেলিও না কেহ পাপে ভরা দেহ খেলিও না কেহ আমার পাপে ভরা দেহ খেলিও না কেহ রেখে দিও গুরুর চরণে গুরু বিহনে আজমান বান্ধবকে হনাই নাই গো দয়াল গুরু বিহনে আজমান বান্ধবকে হনাই নাই গো দয়াল গুরু বিহনে ওই চরণের ছোঁয়া গুরু অমৃত সুধা ঘুছিবে কলঙ্ক ভুবনে অমৃত ঘুছিবে কলঙ্ক ভুবনে চরণের ছোঁয়া মালেকসা অমৃত সুধা ঘুছিবে কলঙ্ক জীবনে কইল দীপ সরকার দয়াল চান হলে আমার কইল দীপ সরকার দয়াল চান হলে আমার কইল দীপ সরকার মালিক শাহ হলে আমার ধন্য জীবন হত ভুবনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধবকে হনা নাই গো দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধবকে হনা দয়াল গুরু বিহনে দেখে নদীর ঝড় দয়াল সবাই হইল পর আমারে ফেলিয়া
तूफाने देखे नदी सब होलो पर दया तूफाने देखे नदीर झड़ मालिक फकीर सबाई होइसे पर खेलिया आमारे तूफाने डाके तुमार गांगार कोथाय आछो दया तुमार गांगार कोथाय आछो दया डाके तुमार गांगार कोथाय आछो दया तराई आलो घर निदाने आमाय तराई आलो घर निदाने दयाल गुरु बिहने दयाल गुरु बिहने आजमा बंद के होना दयाल गुरु आमार डुबडुबु तारी केमने धरी पारी মনে ধরি পারি খাইলের বৈঠা খাইলরে ঘুনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হোনা দয়াল মালিক ফকির বিহনে আজ আমার বান্ধব কে হোনা गुरु बिहने আসলে ভালোবাসার মতো ভালোবাসলে সে ছাড়া জীবনে আর কিছুই থাকে না ওনার মিউজিক গান শুননা আমার এটা একটু মনে হইছে আর কি আসলে কথাটা সত্যি আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন কি আমি বললাম যে সবকিছু দয়ালের চরণে দিয়ে দিলে দলিলের আর দরকার কি একটা গান আছে না কি জানি গানটা যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত হার বল
ওই যে প্রথম মঞ্চে গাইতে পারি নাই কারণ আপনারা তো বুঝতেই পারছেন কি যায় ঝামেলা যে গেল আমাদের উপরে দিয়ে। এখন আমার কথা ছিল এখানে যেখানে দলিলের প্রয়োজন নাই, যারে দেখলে আমার ভাব জাগ্রত হবে, যাকে দেখলে আমার ভালোবাসা জাগবে, তার সাথে আবার কিসের দলিল কিসের পত্র? মানুষ রতন করতারে যতন, যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চণ্ডাল কিংবা হোক না মমিন, পড়ে থাকো তার চরণাশ। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে গোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস নার বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পা, উঠে দাঁড়াও সেই জায়গায়, মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুণাগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত কে খেয়েও মারা যায়, হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর। আমি বললাম কথার সাথে গানের সাথে প্রশ্ন তো মিলল না, শিষ্য কই এবার মিলাইতাছি কারণ এইবার মিলাইতাছি কইয়া কয় আপনি গান করলেন মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। আচ্ছা মুর্শিদের দরবারে যে আমরা যাব, কাবা ঘর মুর্শিদের দরবার হইল কাবা ঘর, তাই এই কাবা ঘরের মধ্যে আসওয়াত পাথর কই পাইমু? খুব সুন্দর কথা, এইগুলা জানা বা শোনার জন্য কৌতূহল যারা করে একটা কথা মনে রাখবেন, আসতে বাবা তোমা গইছে কি? কথা হইল ছোট ছোট বাচ্চারা দেখবেন ছোট সময় একেবারে যখন ছোট তাই এত কতগুলো আছে না একটু চালাক সুতুর খালি তুর তুর করে তুর তুর করে এটা জিগাই ওইটা জিগাই, আব্বা ওইটা কি, আম্মু ওইটা কি, আম্মু এটা কি, আম্মু, মানে প্রশ্নের উপরে প্রশ্ন কইরা বাপ মাইরে কেটে জ্বালা পালা কইরা। এই পোলাপনগুলা বড় হইলে খুব টেন্ডুস হয়, মানে জ্ঞান বুদ্ধি খুব খোলা থাকে আর কি, মানে চালাক চতুর হয় এরা, ভালো খারাপ না। ছোট বাচ্চাদের উপরে রাগ করবেন না মা বোনরা, যেগুলা বেশি তুর তুর করে এডিরে সুযোগ দিবেন তুর তুর করার লাগে, কারণ এগুলা ভালো কিছু হবে। ঠিক সেই রকম ওই যে আমার শিষ্যটা খালি জিগায় এইটা কি ওইটা কি এইটা কি ওইটা কি, বাবারে সবই যদি একবারে জিগাও, একবারে দিলে তো জালালি হাল্লো তুই জীব তখন তো বেজাল আছে। মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জিজ্ঞেস করতেছে আপনি কোন মধ্যে কেউ হজ করতে যায় নাই? আমার এক বাবাজি হাত তুলে বলছে হ্যাঁ গেছি। তাহলে হাজরে আসওয়াত পাথর তো অবশ্যই আপনারা দেখছেন চুম্বন করতে হয়, এই পাথরটা ছিল সাদা বর্ণের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই পাথরের মধ্যে চুম্বন করেছিল, এরপর থেকে আর কোনোদিন চুম্বন করেন নাই এবং সুযোগ পান নাই, যার জন্য আমার রাসূলের প্রেমে পাগল হয়ে কানতে কানতে এই আসরে এই যে হাজরে আসওয়াত পাথরটা কালো হয়ে গেছে। তাইলে মুর্শিদের বাড়ি যেহেতু কাবা ঘর, জান্নাতের হাওয়া বসে, তাইলে এই হাজরে আসওয়াত পাথরটা কই? আসলে এগুলা খুব নিগূঢ় তথ্য, এই কথা এই বিষয়গুলো আলোচনা মঞ্চে করতে গেলে প্রশ্নের সম্মুখীন হইতে হয়। আমি শুধু এটাই বলতে চাই মুর্শিদ নিজেই একটা হাজরে আসওয়াত পাথর, মুর্শিদ নিজেই সবকিছু, আপনি তার কদম বুচি যখন করবেন তার যে চরণ যতটুকু সেবা আপনি করতে পারবেন, তার চরণে যতটুকু চুম্বন করতে পারবেন আপনার জন্য ততটুকুই মঙ্গল। এখন ওই মুর্শিদ তো মুর্শিদি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা তার পায়ের মধ্যে বা হাতের এই আঙ্গুলির মধ্যে চুম্বন করছিলেন, অনেকে এগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে, আসলে এই বিষয়ে আলোচনা করলে আমি তর্কে বিতর্কে জড়ায় যাব, সেরকম আমি কিছু বলতে চাই না, কিন্তু মুর্শিদের চরণে যদি কেউ নিজেকে অর্পণ করে, ওই হাজরে আসওয়াত পাথরটা হইল মুর্শিদের চরণ, সম্পূর্ণ দেহটাই তো যেখানেই আপনি ধরবেন যেখানেই চুম্বন করবেন আপনার জন্য মুক্তির রাস্তা, এক কথা, এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নাই। কয় জমজম কূপের পানি কই পাইম, পানি কি আপনারা মঞ্চে এসে দিয়ে যাইব নাকি? যাই হোক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
উদ্বোধক জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি সাহেব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। উনি মাজার জিয়ারত করছেন, অবশ্যই আমাদের মাঝে আসবেন, ওনার প্রতি সালাম রইল। ওনার সঙ্গে যারা বন্ধু মহল আছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন প্রশ্নে আসি। জমজম কূপের পানি, আসলে গুরুর কাছে আবে হায়াত নামক একটা পানি আছে, যেই পানির বিষয়টা নিগুর তত্ত্ব, এই বিষয়টা আমি পাস করতেছি, এই বিষয়টা আমি মঞ্চে আলোচনা করতে চাই না। আপনি নিজের গুরুর বাড়িতে যায়া এই জমজম কূপের পানিটা কোথায় থাকে, কিভাবে সংগ্রহ করতে হয়, আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন। আরেকটা হলো, আমরা হজ করতে গেলে কুরবানি দেয়, বলছে না বাবা কথাটা, কুরবানি দিতে হয়। তাহলে আমরা গুরুর বাড়িতে যাই, কি কুরবানি দিব? জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, ভূতাত্মা, আত্মারামেশ্বর, পাঁচটা আত্মা। এই পাঁচটা আত্মার মধ্যে যে পশু আত্মাটা হইল ভূতাত্মা। মানুষের মধ্যে পাঁচটা আত্মার যে বিষয় থাকে, এর মধ্যে একটা ভূতাত্মা থাকে। মানুষের ভালো পথে তো যাইতেই দেয় না, বরঞ্চ মন্দ কাজের মধ্যে তাকে অগ্রসর করে, আহ্বান করে। গুরুর বাড়িতে গেলে আপনি যেদিন গুরুর হাতে হাত রেখে বায়াত নেবেন, আপনার গুরু আপনাকে কালেমা পড়াবে এবং তওবা করাবে, যেন আপনি মিথ্যা কথা না বলেন, সত্যের পথে চলেন, কারো ক্ষতি না করেন। এই হাত পা সব কিছু গুরুর কাছে একটা রশি দিয়ে বাঁধা হয়ে যায়। যারা বায়াত হওয়ার পরেও পরিবর্তন হয় না, তাদের বায়াত হয় না। অযথাই অলির বাড়িতে যায় কোনো লাভ নাই। আপনি বায়াত হইছেন, আপনার স্বভাব চরিত্র পরিবর্তন হইল না, আপনার পশু আত্মাটাই আপনার দয়ালের কাছে কুরবানি করতে পারলেন না, তাইলে আর দয়ালের বাড়িতে যায় লাভ কি? তাইলে আপনার বাড়িতে থাকাই ভালো। গুরুর বাড়িতে যায় আপনার পশু আত্মাটাকে কুরবানি দিবেন। আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আচ্ছা, আজকের শিষ্য তো খুব ভালো বুঝে, ইচ্ছা করলেই কিন্তু এইসব শিষ্য পাওয়া যায় না। শিষ্যরে তো আমার পরীক্ষা করতে হয়, একটু বুঝতে হয়, একটু জানতে হয়। শিষ্য কি আমার এখানে আসলো, উনি কি এমনি চলে আসছে, না দেখা দেখি চলে আসছে? মানুষ কিন্তু দেখা দেখিও মুরিদ হয়। আমার মনে হইতেছে এটা কিন্তু দেখা দেখি মুরিদ হয় না, এটা বুঝে শুনে আইসে দয়ালের বাড়িতে। যেহেতু বুঝা শূন্য আসছে, তাইলে অবশ্যই তাকে আমার একটু পরীক্ষা করা দরকার, তাকে একটু জিজ্ঞাসা করা দরকার। কারণ ছোট বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়, তখন কিন্তু আগেই প্রাথমিক যে পড়ালেখা ওইটা মা বাবা দেয়। জিজ্ঞাসা করলে, বাবা তোমার বাবার নাম কি, তোমার আম্মুর নাম কি, তোমার দাদার নাম কি, বাচ্চাগুলা কিন্তু বইলা দেয়। কেন বইলা দেয়? ওই যে তার মা শিখাইছে। আপনি এতটাও শিশু না যে আপনার বাপমার নামটা আপনি বলতে পারবেন না। আপনি অবশ্যই আপনার বাবা মার নামটা আপনি বলতে পারবেন। আমার একটু জানা দরকার, আপনি একটু একটু মেহরবানি করে বলবেন, আপনার একটা নাম আছে, এই যে আপনি শিষ্য, আপনি শিষ্যত্ব গ্রহণ করলেন বা শিষ্য পদে গান করতেছেন, রুহানি জগৎ থেকে এখন পর্যন্ত রুহানি জগতের মধ্যে আপনার এবং আপনার বাবা, আপনার মা, এই রুহানি জগতে একটা নাম ছিল, ওই নামগুলো আসলে কি? এটা প্রাথমিকভাবে একটু জিজ্ঞেস করলাম আর কি। বেশি বেশি করে জিজ্ঞেস করলে পরে বলবে আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন, আমার এত কিছু জিজ্ঞেস করেন কেন? তখন তো আমার কথা বলার জায়গা নাই। আমি আপনাকে এটা জিজ্ঞেস করলাম যে বাবা রে, আর তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, এই নামগুলা কি আসলে? তরিকা যে নিলা, তরিকা নেওয়ার আগে, শিষ্যত্বের আগে তো অবশ্যই একটা নাম আছে, সেই নামগুলা আসলে কি? আর খুব সাবধান, খুব সতর্কভাবে চলতে হবে, কারণ আমি যে গানটা করছিলাম, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, শুধু খালি এই পাথর আর জমজম কূপের পানি মনে হইল। এখানে যে বলা ছিল মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, মানে অপেক্ষা করো তার হুকুমের আশায়, মানে যদি দেয় এজাজত, বসিও আদবের স্বাদ, হাকিকত আছে ওই জায়গায়। তাহলে এত কিছু, মানে এই যে কিছু জিজ্ঞাসা করার তো ঠিক না, গুরুকে তো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, গুরু তো মুখ দেখলেই বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটতেছে, কারণ জোর করে তো আর কোনো কিছু হয় না। গান একটা মনে হয়ে গেছে, গানটা আগে গাই। জোর করিয়া বুঝতে গেলে তা
তার ঘটে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে কামিল পীরের খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে মালিক সাবাবার খেলা একজন অলি আল্লাহর খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা একজন কামিল পীরের খেলা কেউ বুঝিতে পারে না রে মালিক সাবাবার খেলা একজন অলি আল্লাহর খেলা ৩৬ বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না ৬ মাসের কালে কেহ পায় যে শুলো আনা ভবে পায় যে শুলো পীরের খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা একজন কামিল পীরের খেলা দয়াল তোমায় যাহাই করে
পীরের খেলা, একজন কামেল পীরের খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেল পীরের খেলা। দূর করিয়া বুঝতে গেল তার ঘটে মরণ জ্বালা, ওরে দূর করিয়া বুঝতে গেল তার ঘটে মরণ জ্বালা, বুঝিতে পারে আমার দয়াল চন্দ্রের খেলা, ও আমার মুর্শিদ চন্দ্রের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেল পীরের খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চন্দ্রের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চন্দ্রের খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চন্দ্রের খেলা। আমি আমার গুরুর জ্ঞানে মনে হয় গুরু একটু আমার প্রতি গোসা করছে। গুরু আমারে বলতেছে আপনারে পানি এনে কি মঞ্চে এনে খাওয়াবো নাকি? এটা দয়াল আপনার ইচ্ছা, আপনি আমার মঞ্চের মধ্যে খাওয়ান, মঞ্চের তলের মধ্যে নিয়ে খাওয়ান, এটা আপনার ইচ্ছা। গুরু আমার জেনে লইয়া আমি এনে যাইতে রাজি আছি, তাই না? আসলে গুরু যে বলল বাবা এখানে ক্যামেরা আছে, ইউটিউব আছে, আমি কি তাকে কোনো আজিজি ভক্তিতে কোনো প্রকার তার সাথে কোনো বেয়াদবিমূলক কোনো শব্দ আমি উচ্চারণ করেছি এখন পর্যন্ত? আমি কিন্তু করি নাই। উনি একটা কথা বারবার বলতেছে। আচ্ছা, আমি যে সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নটা ছিল কি, আমার প্রশ্নটা কি গুরুরে পেছে ফেলানোর লাগে নাকি আমি পেছে তো উদ্ধারণের লাগে? উদ্ধারণের লাগে, আমি পেছে তো উদ্ধারণের লাগে গুরুর কাছে জানতে চাইছি না আমি। কয় ভক্তি বিশ্বাস প্রেম থাকলে আর কি লাগে, দলিল দিয়ে কি করো? এখন আমি লোক সমাজে কলঙ্কি নিও গুরু তোমার লাগে, তোমার কাছে একটা দলিল চাইছি, এখন যদি গুরু তুমি আমার দলিল দিয়ে এইসব কথা কও তাহলে আমি কই যাবো গুরু? হ্যাঁ, লোক সমাজে তো আমারে ধরে ধরে না, তরিকাপন্থী লোকরা ধরে নাই, ধরেনি অবশ্য, পিন মেরে কথা কয়নি, পিন মেরে কথা কয় গুরু, তা আপনিও জানেন ভালো করে গুরু। এখন তাই বইলে আমি আপনার কাছে দলিলটা চাইছি, মানে এটা যদি আমার না হয়ে থাকে গুরু তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবে গুরু আপনি। আবার গুরু কইতেছে কই দেখবেন ছোট বাচ্চারা মারে এইটা দিকে বউ ওইটা দিকে বউ, এইটা কি হেইটা কি, মানে ঘন 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 প্রশ্ন করব।
এখন ছোট বাচ্চারা প্রশ্ন করবো না করে কি বুড়া মানুষ প্রশ্ন করবো মারে? হ্যাঁ বাবা, ছোট বাচ্চারা একটু দিকে, কারণ বাচ্চারা শিখে কার থেকে? মা বাবার থেকে না? মা যে ভাষায় কথা বলে দেখবেন মায়ের ভাষায় একটা বাচ্চা একটা সন্তান শিখে। তা আপনি বললেন যে শিষ্য হইল সন্তানের মতো এবং গুরু হইল মায়ের মতো বাবার মতো, তা আমি বকর বকর করবো না? আপনার ভাষায় কথা শিখেই তো আমি শিক্ষিত হব গুরু, তাই না বাবা? এখন আমার গুরু যেভাবে আমাকে চালায়, গুরু যেভাবে শিখায়, এখন আমার একটা জিনিস জানার কৌতূহল, জানার বিষয় আমার জানতে ইচ্ছা হয়েছে। আমি তো এর আগেই বলছি যে আমি অন্য কারোর কাছে গেলে হইব, আমার আজকে যে গুরু, গুরুর কাছে আমার বলতে হবে। তো যাক, গুরু আমার পরীক্ষায় ফেলা গেছে, কঠিন এক পরীক্ষায় বাবা। গুরু কয় দেখবেন স্কুল কলেজে ভর্তি হতে গেলে বাপ মার নাম লাগে, তাই না? কয় আপনার একটা নাম আছে, এই নামটা কইবেন। আপনার বাবার নামও আছে, মায়ের নামও আছে রুহানি জগতের। এখন আমার এই জগতে যে আমার নাম ফেরদো সরকার, এই কথা বললে কিন্তু গুরুর পরীক্ষায় আমি পাশ করতে মনে হয় পারবো না, কারণ এটা আমার হচ্ছে এই ধরা দামে উনি বলেছেন রুহানি জগতের কথা। বাবার নাম কি? ফারুক সরকার? না কইলে কামল না, না না এটা নিত না, এটা মানতো না। গুরু, গুরু আজকে জ্যাম নেয় আমার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে আসবে, শক্ত গুরু আজকে পাইছে। রাখ গুরু, মারেন কাটেন তারপর আপনার ফরম তোলে আমার রাইখে, আমি আপনার চরণ তোলে আশ্রয় নিতে চাই। গুরু আপনার চরণ তোল থেকে যেন আমাকে দূরে না সরায় দেন, এটা আপনার কাছে আমার আর্জি রইল। আবারও বলবো ইনশাল্লাহ, এই যে আমি এই জগতে আসলাম, আমার নাম হইলো ফেরদৌস সরকার, আমার বাবার নাম ফারুক সরকার, আমার মায়ের নামটা না বলি, গোপন রাখি। তো রুহানি জগতে আমার নাম ছিল কি? আমার বাপের নাম ছিল কি? আমার মায়ের নাম ছিল কি? তাই না বাবা? বাবা রুহানি জগতে আমার বাবার নাম ছিল শেখ কামাল, রুহানি জগতে আমার বাবার নাম ছিল কি? কামাল। কেন? আমার বাবা কাম ভাবে লিপ্ত হইয়া কামায়া আমারে কই রাখছে? আমার মায়ের উদরের মধ্যে রাখছে আমারে। আর আমার মা আমার বাবা থেকে আমাকে নিয়া আমাকে সামলাই লাগছে, তাই আমার মায়ের নাম হইছে শামাল। আমার বাবার নাম কি? কামাল। আমার মায়ের নাম কি? আমার মা আমাকে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে শামাল দিয়ে রাখছে, আমার বাবার থেকে আইনা, তাই আমার মার নাম হয়েছে শামাল। আর আমি ছিলাম বিন্দু রূপে, আমার নাম ছিল বিন্দু জালাল। আমার নাম ছিল বিন্দু জালাল, কেন না? আমি আমার বাবার কাছ থেকে আমি বিন্দু রূপে ছিলাম, সেই বিন্দু রূপে আমার বাবার কাছ থেকে আমি আমার মায়ের উদরে এসেছি। আমার মা আমাকে 10 মাস 10 দিন শামাল দিয়ে রাখছে, তাই রুহানি জগতে আমার নাম ছিল বিন্দু জালাল, আমার বাবার নাম ছিল কামাল, আমার মায়ের নাম ছিল শামাল। আমি চেষ্টা করলাম আমার গুরুর জবাব পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য, জানি না কতটুকু পেরেছি, গুরু দয়াল ভালো জানে। তো আমার গুরু কইতেছে এত কিছু জ্ঞান লাগেনি, আপনি যেই প্রকারের শিষ্য তো গুরু, আর উনিও যেই প্রকারের গুরু, গুরু নাকি শিষ্যকে দেখলেই তার মনের ভাব বুঝতে পারে শিষ্য কি বলবে, এটা চির সত্য কথা বাবা। যে একজন কামেল গুরু, কামেল পীর আল্লাহওয়ালা ব্যক্তি, সে তার শিষ্যের মনের চাহিদা আকাঙ্ক্ষা এটা মুখ দিয়ে বলতে হয় না, এটা গুরু অটোমেটিকলি বুঝে ফেলে শিষ্যের অন্তরের কথা। এই কথা খুব ভালো লাগলো আমার গুরুর কথা। তো এখন কি আর এই পালা ধারা করবো নাকি অন্যদিকে চলে যাবো? এখন আমার বাবা সারোয়ার ফকির বাবা যান কইতেছে ছোট্ট একটা প্রশ্ন করার জন্য। এখন আমি চাইছিলাম না, কারণ রাত 3টা বাজে, আমি চাইছিলাম না। আচ্ছা আচ্ছা 5টা পর্যন্ত, আচ্ছা বাবা ইনশাল্লাহ অবশ্যই। বাবা বলছে ছোট্ট করে একটি কথা রাখার জন্য, তো গুরু বেদমি মাফ করবেন, এটা কিন্তু আমার কিছু করার নাই, আমার গুরুর কাছে
আমি ছোট্ট করে একটি আরজি আমি রাখি। আসলে তাহলে তো আমার একটা গান গাইতে হবে, আমার যেহেতু পালা এখনো চলতেছে আমার গুরুর কাছে বল কিছু জানতে হবে, তো আমি একটা গান গেয়ে নিই, তারপর আমার গুরুর কাছে আরজিটা আমি রাখি। বিচ্ছেদ শুনবেন, আমার বাবা বলছে পাঁচটা পর্যন্ত গান হবে, ইনশাল্লাহ গান করবো, বিচ্ছেদ গানও করবো ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের গাজীপুরের ভাওয়াল বীর শহীদ আহসান্লাহ মাস্টারের সহোদর ভাই, যুব ক্রীড়া মন্ত্রী আলা জাহিদ হাসান রাসেলের স্নেহের চাচা, আমাদের সবার প্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা, প্রাণের স্পন্দন, কর্মী বান্ধব, একজন বাউল প্রেমিক, গানকে ভালোবাসে, মাটি মানুষকে ভালোবাসে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের জননন্দিত নেতা জনাব মতিউর রহমান মতি ভাই, তার সুযোগ্য সন্তান, আমাদের ভবিষ্যতের কাণ্ডারী, তার জন্য দোয়া শুভকামনা রইল। আলিফ রহমান নিয়ন, বাংলার দুই বিখ্যাত বাউল শিল্পী, ফেরদৌস সরকার গানে সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকা তার যন্ত্রী সঙ্গে সকল স্টাফদের জন্য। বাংলার আরেক বিখ্যাত বাউল শিল্পী খাদিজা ভান্ডারী, আমাদের প্রিয় নেতা শহীদ আহসান্লাহ মাস্টারের স্নেহের ছোট ভাই, আমাদের সবার প্রিয় যুব ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেলের চাচা, কর্মী বান্ধব, একজন বাউল প্রেমিক, গান প্রেমিক, মাটি ও মানুষের নেতা, যিনি মানুষকে ভালোবাসেন, সে আমাদের প্রিয় নেতা জননেতা মতিউর রহমান মতি ভাইয়ের ছেলে আলিফ রহমান নিয়ন, ভবিষ্যতের রাজনৈতিক কাণ্ডারি, আমাদের অভিভাবক হবে ইনশাল্লাহ, দোয়া ও শুভকামনা রইল। সেও বাংলার বিখ্যাত বাউল শিল্পী খাদিজা ভান্ডারীর গানে সন্তুষ্ট হয়ে তার স্টাফ যারা আছে সবার জন্য ৫,০০০ টাকা দিল। মানুষকে ভালোবাসে, কাদের মানুষের জন্য এই জীবন উৎসর্গ করতে পারে, আমাদের জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা জনাব মতিউর রহমান মতিকে জানাই এই বিজয়ের মাসে স্যালিউট, আই স্যালিউট ইউ, জননন্দিত নেতা জনাব মতিউর রহমান মতি স্যার, ধন্যবাদ সবাইকে। দাঁড়ানো, সময় বেশ হয়ে যাইতেছে বাবা, সরি, এটা একটু বাড়ান, আমি ছোট্ট করে একটা আরজি রাখি আমার গুরুর কাছে, আমার গুরুর কাছে আমার কথা থাকবে, আমি একটা গান করছি না বাবা, ওই সালাম সরকারের এই গানটার মধ্যে আমার গুরু কইতাছে অনেক ধরনের কথা আপনারা শুনছেন, আমি আর রিপিট করব না, বলতাছে সূক্ষ্ম প্রেম নাকি করতে হবে। হ্যাঁ, গুরু বলছে, আব্দুল করিমের একটা গান বলছে, এখন আসলে বাবা আমি গেছি বিরহ বিচ্ছেদ, বিরহ বিচ্ছেদটা কি, আমার থেকে যদি কোনো একটা বিয়োগ হয় তাহলে তো এটাকে বিচ্ছেদ বলে, তাই না? আমি তো বলছি বিচ্ছেদ গান কোনো, বিচ্ছেদ শব্দের অর্থটা কি আগে বুঝতে হবে, বিচ্ছেদ শব্দের অর্থ কিন্তু মিলন না, বিচ্ছেদ শব্দের অর্থ কি মিলন? আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা কথার উত্তর দেন, বিচ্ছেদ শব্দের অর্থ মিলন না, বিয়োগ হওয়া, আমার থেকে হারানো, এটা কিন্তু বিচ্ছেদ বলে। যেহেতু আমার গুরু একটা প্রেম বিচ্ছেদ গাইছে, বলছে সূক্ষ্ম প্রেম করতে হবে, মানি তার কথা, তো গুরুর কাছে আমার আরজি, এই প্রেম গুরু কত প্রকার, প্রেম কত প্রকার এবং কোন প্রেম কার সাথে গুরু করতে হয় আমার একটু শিখিয়ে দেন, আপনার সাথে আমি কি প্রেম করবো, আমার মায়ের সাথে কি প্রেম করবো, কার সাথে কি প্রেম করবো, কোন প্রেম কার সাথে করতে হবে, গুরু আজকে আমার একটু আপনি বুঝিয়ে দিবেন। সুন্দর, আহা
पोषा पाखियो हे दया दयाल तुमी आमार आमार मालिक फकीर तुमी आमार पागलीमा तुमी आमार ओमर पागला तुमी आमार मनमोहन सदय निदय ओहे दयामय अदयाल आमी तोमार छोटो पोषा पाखी ओहे दयामय दयाल रे हमी तोमार पोषा पाखी ओहे दयामय आमी तोमार पोषा पाखी ओहे दयामय गुरु गो आमी तुमार पोषा पाखी दया जहाँ शिखाओ तहाँ शिखी आमी तुमार पोषा पाखी दया जहाँ शिखाओ आमी तोमार पोषा पाखी गुरु गो जहाँ शिखाओ तहाई शिखी जा कराओ ताई करी आमी जा कराओ ता करी आमी जा कराओ ताई करी आमी 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 किछुई नय ओहे दयामय अमर पागला आमी तोमार पोषा पाखी ओहे दयामय रूपिन जरे तुमी दयाल रे रेखे छोरो ये छियामी संसार पिन जरे तुमी दया मो रेखे छोरो ये छियामी संसारोपिन जुरे तुमी मलक फकी रेखे छर यछियामी सुख बुगे आसमीटे सुख बुझे आसमीटेली सुख बुगे आसमीटेनी छुटी ते चा हृदय
দয়াময় ওহে দয়াময় ও দয়াল আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় ओ गुरु चलाइले चलिया मी दयामी तुम पाखी दयामो आमी तुम আমারেলো ইয়ে তুমি কামিজুদ্দিন শাহ খেলা করো দিবস যাবি আমারেলো ইয়া তুমি দয়মো খেলা করো দিবস যাবি আমারেলো ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় ও দয়াল তুমি আমার মন মোহাজন তুমি আমার মন হাজন সদয় নিদয় ওহে দয়াময় দয়াল রে আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় ও দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় গুরু গো আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় মালে ফকির পাগলি মা ওমর পাগলা কামিলুদ্দিন সায়া আমি তোমার পোষা পাখি ওহে ওহে দয়াময় অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেক রাত্র হয়ে গেছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা এখানে অনেকেই আছেন
আমাদের সম্মানিত আমাদের উভয় শিল্পীকে এবং যন্ত্রসংগীতে যারা আছেন মিউজিশিয়ানে যারা আছেন তাদেরকে 5000 করে টাকা দিয়েছেন মতিউর রহমান মতি ভাই ওনার প্রতি আমার সালাম রইল বিশেষ করে কাউন্সিলর আবু বকর সিদ্দিক সাহেব এখানে উপস্থিত আছেন ওনার প্রতি আমার সম্মান সালাম রইল রাত্র যেহেতু একদম শেষ পর্যায়ে আমি হয়তোবা আর দাঁড়াবো না এই গানের পরে হয়তোবা সময় শেষ হয়ে যাবে ফেরদৌস দুইটা বা চারটা গান করলে শেষ হয়ে যাবে সময় আমাকে একটা প্রশ্ন করলেন যেহেতু পালা গানটা এত এত সময় পর্যন্ত থাকে না তবু যেহেতু কথা জিজ্ঞেস করেছে আমরা চেষ্টা করছি কথার জবাবগুলো দেওয়ার জন্য যদিও ওই গুরুর ভূমিকা এখন আর গান করব না আমি বিরহী কবি উকিল মুন্সী সাহেবের দুটি গান করব আমার খুব পছন্দের একজন ভাবুক কবি যাকে আমার অনেক ভালো লাগে জানি না এই পাপি মনে আমার এই মস্তিষ্কে তাকে আমি কতটুকু স্থান দিতে পেরেছি কিন্তু আমার মনে প্রাণে তাকে অনেক ভালোবাসি সম্মান করি তাকে তার গানগুলো গাওয়ার চেষ্টা করি আমাকে প্রশ্ন করলেন আমি গান করেছিলাম করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না কথা হলো তাহলে প্রেম কত প্রকার প্রেম কত প্রকার এবং কি কি কোন প্রেম কার সাথে করতে হয় খুব সুন্দর একটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের সকলেরই জানা দরকার কারণ আমরা প্রেম করি ঠিক আছে বাবা এলো পাথারি প্রেম করি যেই প্রেমে ভালো কিছু হয় না মন্দ কিছুই হয় বেশি তার জন্য কোন প্রেমটা কার সাথে আমাদের করা দরকার এই বিষয়টা আগে অবগত হতে হবে প্রেম হলো পাঁচ প্রকার শান্ত ধার্ষ বাৎসল্য সূক্ষ্ম মধুর প্রেম হলো পাঁচ প্রকার সূক্ষ্ম প্রেম মহান মালিকের সাথে যেই প্রেমের মধ্যে কোনো যায় ঝামেলা নাই যেই প্রেম করলে নিজেকে নিজে চেনা যাবে যেই প্রেম করলে অমরত্ব লাভ করা যাবে সেই সূক্ষ্ম প্রেম মহান মালিকের সাথে শান্ত প্রেম মা বাবার সাথে এবং বাৎসল্য প্রেম হলো প্রতিবেশীর সাথে দেশবাসীর সাথে বন্ধু বান্ধবের সাথে যে প্রেমটা হয় আর মধুর প্রেম হয় স্বামী স্ত্রীর সাথে আরও এ বিষয়ে কথা বলা যাবে আমি ছোট্ট করে তার জবাবটা দিয়ে শেষ করলাম যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে তার জন্য আমার দায়বদ্ধতা থেকে আমার এটা দিতেই হয় তা আমি সাধক উকিল মুন্সী সাহেবের গানটি গাইছি একটা মানুষ যখন সব কিছু থেকে নিজেকে বিলীন করে দয়ালের চরণে অর্পণ করে দেয় দাসত্ব করে দার্শ প্রেম গুরুর সাথে যে প্রেমটা হয় সব কিছু দেওয়ার পরে গুরু যদি আমার না হয় তখন কিন্তু এই মনটাকে আর মানানো যায় না এটা হতে পারে বন্ধু হতে পারে বাবা মা হতে পারে নিজের মুর্শিদ সেই জায়গা থেকে সাধক উকিল মুন্সী সাহেবের এই গানটি গাইছি
ছাড়িলাম বাড়ি ছাড়লাম আমি ছাড়লাম দেশের মায়া মন হারাইলাম কুল হারাইলাম মালিক সবাজার শেষ করিলাম আয়া বাড়ি ছাড়লাম বন্ধ ছাড়লাম দেশে মায়া জাতি কুল মা সব হারাইলাম বন্ধ আমি শেষ করিলাম কায়া নৈরাশ
ভুলাইতে পারো তুমি নিজেই কেমনে ভুলো এই বিদ্যাটা বলো তোমায় বান্ধবরে কুঞ্জনায় শিখাইলো কেমনে এই বিদ্যাটা বলো তোমার বন্ধুরে কোন জনায় শিখাইলো আমার মা